নমস্কার তোমাদের সকলকে আজ আমরা ক্লাস এইটের অঙ্ক বইয়ের কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রির যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো করার চেষ্টা করব এখানে একের দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে হাতে কলমে বর্গাকার ক্ষেত্র বিশিষ্ট কাগজ ভাজ করে আমাদেরকে সাড়ে বাইশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি কোন আঁকতে বলেছে তো আমরা কি করব এইগুলো সরাসরি দুয়ের দাগের যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো যদি আমরা ভালোভাবে দেখে নিই তাহলে এগুলো কিন্তু আমরা পারবো তাই আমরা সরাসরি দুয়ের দাগের অঙ্কগুলো আমরা করব তো চলো দুয়ের দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে দেখে নিই তো দেখো দুইয়ের দাগের অঙ্কগুলোতে বলা হয়েছে দেখো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি তারপর ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি এই কোণগুলো আঁকতে বলেছে তো আমরা কি করব প্রথমে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং সাড়ে বাইশ ডিগ্রি একটা ছবিতে আমরা এই তিনটে কোণ আঁকবো তারপরের তিনটে কোণ আর একটা ছবিতে আঁকবো এবং বাকি যে কোনগুলো আছে সেইগুলো আর ছবিতে অর্থাৎ অর্থাৎ টোটাল তিনটে ছবিতে আমরা এই কোণগুলো আঁকবো তো চলো প্রথমে আমরা নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ও সাড়ে বাইশ ডিগ্রি এঁকে নেবো তো প্রথমে আমরা স্কেলের সাহায্যে খাতার মাঝখানে একটি রশ্মি অঙ্কন করে নেব তো চলো একটি রশ্মি অঙ্কন করে নিই যে কোনো মাপের যার নাম দিয়ে দেবো আমরা বি এবং সি এরপর আমরা টুল কম্পাসের সাহায্যে জে, যে কোনো একটি মাপের ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুতে বসিয়ে বি বিন্দুতে একটি বৃত্তচাপ অঙ্কন করে নেব তো বি বিন্দুতে একটি বৃত্তচাপ অঙ্কন করে নিই এই বৃত্তচাপটি যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা বৃত্তচাপটিকে পরপর দুবার কেটে নেব প্রথমবার কাটলে আমরা ষাট ডিগ্রি পাবো তার পরের বার যদি আমরা কাটি তাহলে একশো কুড়ি ডিগ্রি পাবো এরপর আমরা ষাট ডিগ্রি থেকে উপরে একটি বৃত্তচাপ এবং একশো কুড়ি ডিগ্রিতে বসিয়ে উপরের বৃত্তচাপটিকে একবার কেটে নেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু এবং বি বিন্দু আমরা যোগ করে দেব তো দেখো যোগ করে দিলাম তাহলে এখানে আমরা নাম দিয়ে দেবো এ তাহলে এ বি সি তাহলে এটা আমরা নব্বই ডিগ্রি পেয়ে যাব আমরা এখানে কি আঁকব নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং সাড়ে বাইশ ডিগ্রি আঁকব আমরা নব্বই ডিগ্রি এখানে পেয়ে গেছি এবার আমরা কি করব পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকব তো কিভাবে আঁকব আমরা যদি নব্বই ডিগ্রিকে সমান অর্ধেকভাবে ভাগ করি অর্থাৎ নব্বইকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে পঁয়তাল্লিশ পাব অর্থাৎ এই নব্বই ডিগ্রিকে যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে যাব। তো কিভাবে অর্ধেক করব। রুল কম্পাসের সাহায্যে যে কোনো একটি মাপ নিয়ে আমরা এই বিন্দুতে বসিয়ে আমরা এই বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ দেবো একইভাবে এই নব্বই ডিগ্রিতে বসিয়ে আমরা কি করব এই বৃত্তচাপটিকে কেটে নেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু এবং বি বিন্দু আমরা যোগ করে দেব তো দেখো যোগ করে দিলাম তাহলে এইটার আমরা নাম দিয়ে দেব এখানে এ দিয়েছি বি দিয়েছি এখানে সি দিলাম এখানে আমরা ডি দিয়ে দেবো তাহলে এই যে আমরা কোনটা এই কোনটা আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি পেলাম এবার আমাদেরকে কি বলেছে সাড়ে বাইশ ডিগ্রি আঁকতে এবার দেখো পঁয়তাল্লিশকে যদি আমরা সমান দুটো ভাগে ভাগ করি তাহলে সাড়ে বাইশ ডিগ্রি পেয়ে যাব দেখো পঁয়তাল্লিশকে যদি আমরা ভাগ করি দুই দিয়ে তাহলে কত হবে দুই দুগুনি কত চার এখানে পাঁচ আবার দুই দুগুনি চার এক থেকে গেলো এটাকে যখন পূর্ণতে লিখব তো এই একটা উঠে পড়বে উপরে আর এই দুই নিচে চলে আসবে অর্থাৎ সাড়ে বাইশ ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে এই পঁয়তাল্লিশকে আমরা এবার কি করব সমান দুটো ভাগে ভাগ করব আর সমান দুটো ভাগে ভাগ করার জন্য যে কোনো একটি মাপ নেব মাপ নিয়ে আমরা কি করব এই বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ দেব একইভাবে আমরা এই বিন্দুতে বসিয়ে ওই বৃত্তচাপটিকে কেটে নেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু এবং বিন্দু আমরা কি করব যুক্ত করে দেব তো দেখো যুক্ত করে দিলাম তাহলে এটার আমরা নাম দিয়ে দিই ই তাহলে আমরা বলতে পারি দেখো যে কোন এখানে কোন এ বি সি সমান আমরা কি পেলাম নব্বই পেলাম তাহলে কোন এ বি সি সমান নব্বই ডিগ্রি বলতে পারি আর ডি সমান আমরা কি পেলাম পঁয়তাল্লিশ পেলাম তাহলে কোন বি সি সমান আমরা পঁয়তাল্লিশ পেয়ে গেলাম একইভাবে কোন ই বি সি সমান আমরা কি পেলাম সাড়ে বাইশ ডিগ্রি পেলাম তাহলে লিখতে পারি কোন ই বি সি সমান সাড়ে বাইশ ডিগ্রি এবার আমরা কি করব এবার আমরা ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি এবং একশো কুড়ি ডিগ্রি এঁকে নেব তো প্রথমে আমরা কি করব তো প্রথমে আমরা স্কেলের সাহায্যে খাতার মাঝখানে একটি রশ্মি অঙ্কন করে নেব যার নাম দিয়ে দেব বি এবং সি এবার আমরা কি করব রুল কম্পাসের সাহায্যে যে কোনো একটি মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব। তো আমরা বি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করে দিই এই বৃত্তচাপটি বিশি রশিকে যেখানে ছেদ করলো সেই বিন্দুতে বসিয়ে আমরা কি করব পরপর দুবার কেটে নেব তাহলে দেখো আমরা প্রথমবার কাটলে ষাট ডিগ্রি পাবো এবং দ্বিতীয়বার কাটলে আমরা একশো কুড়ি ডিগ্রি পাবো এবার আমরা এই ছেদ বিন্দু এবং এই ছেদবিন্দু যোগ করে দেব তো দেখো যোগ করে দিলাম এবার আমরা এই ছেদ বিন্দু এবং এই বি বিন্দু যোগ করে দেব তো দেখো যোগ করে দিলাম এবার আমরা নাম দিয়ে দেব এটার নাম দিলাম এ এটার নাম বি এটা সি এবং এটা ডি তাহলে আমরা এ বি সি সমান আমরা এখানে একশো কুড়ি ডিগ্রি পেয়ে গেলাম ডি সি সমান আমরা ষাট ডিগ্রি পেয়ে গেলাম আর আমাদেরকে তিরিশ ডিগ্রি বের করতে গেলে এই ষাট ডিগ্রিকে যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা তিরিশ পেয়ে যাব। ঠিক আছে তো এই ষাট ডিগ্রিকে অর্ধেক করার জন্য আমরা যে কোনো একটি মাপ নেব মাপ নিয়ে আমরা এই বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ একইভাবে এই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা কি করব এই বৃত্তচাপটিকে কেটে নেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু এবং বি বিন্দু যুক্ত করে দেব তো দেখো যুক্ত করে দিলাম তাহলে এটার আমরা নাম দিয়ে দেব ই তাহলে এখানে আমরা লিখতে পারি যে কোন এ বি সি অর্থাৎ এই কোনটা এই গোটা কোনটা হচ্ছে আমাদের একশো কুড়ি ডিগ্রি আর ডি সি অর্থাৎ এই কোনটা হচ্ছে আমাদের ষাট ডিগ্রি কোন ডি বি সি সমান ষাট ডিগ্রি একইভাবে কোন বি সি অর্থাৎ এই কোনটা হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি কোন ই বি সি সমান হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি এবার আমরা পরেরগুলো দেখে নেব তো এবার আমরা পঁচাত্তর ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং একশো পঞ্চাশ ডিগ্রি এঁকে নেব তো প্রথমে আমরা স্কেলের সাহায্যে খাতার মাঝখানে একটি রশি অঙ্কন করে নেব যেটার নাম দিয়ে দেব আমরা বি এবং সি এরপর আমরা রুল কম্পাসের সাহায্যে যে কোনো মাপের একটি ব্যাসার্ধ নিয়ে বিন্দুতে একটি বৃত্তচাপ অঙ্কন করবো তো দেখো এখানে বৃত্তচাপ একটি অঙ্কন করে দিই বৃত্তচাপটি যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা পরপর বৃত্তচাপটিকে তিনবার কাটবো প্রথমবার কাটলে ষাট ডিগ্রি দ্বিতীয়বার কাটলে একশো কুড়ি ডিগ্রি তৃতীয়বার যদি আমরা কাটি তাহলে একশো আশি ডিগ্রি পেয়ে যাব এবার আমরা কী করব এখানে আমরা একটি নব্বই ডিগ্রির দাগ নিয়ে নেব তো একই রকম মাপ রেখে রকম চেঞ্জ না করে আমরা এখানে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ রাখ উপরে একটি বৃত্তচাপ দেব এবং এইখানে বসিয়ে আমরা উপরে এই বৃত্তচাপটিকে কেটে নেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু এবং বি বিন্দু সমান করে নিয়ে আমরা কি করব এখানে একটি আমরা দাগ নিয়ে নেব নব্বই ডিগ্রির তাহলে এইখানে একটা আমরা দাগ নিয়ে নিলাম তাহলে দেখো আমরা নব্বই ডিগ্রির এখানে দাগ পেয়ে গেছি এবার আমরা যদি দেখি তাহলে দেখো প্রথমবার আমরা যেটা কেটেছি এটা হচ্ছে আমাদের ষাট ডিগ্রি আর এই টোটালটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি তাহলে এটা যদি আমাদের ষাট ডিগ্রি হয় তাহলে এই টুকটা আমাদের কত হবে এইটুকটা তিরিশ ডিগ্রি হবে তাহলে দেখো এই তিরিশ ডিগ্রিকে যদি আমরা সমান দুটো ভাগে ভাগ করি তিরিশকে যদি আমরা সমান দুটো ভাগে ভাগ করি তাহলে কী পাবো আমরা পনেরো ডিগ্রি পাবো অর্থাৎ এটাকে যদি আমরা পনেরো ডিগ্রি দুটো ভাগে ভাগ করে দিই তাহলে পনেরো ডিগ্রি আর এখানকার ষাট ডিগ্রি তার মানে পঁচাত্তর ডিগ্রি এখানে পেয়ে যাব তাহলে আমরা কি করব আগে এই টুকটাকে আমরা কি করব সমধিখণ্ডক করব তাহলে এখানে পঁচাত্তর ডিগ্রি আমরা পেয়ে যাব তাহলে যে কোনো একটি মাপ নেবে মাপ নিয়ে তোমরা কি করবে এইখানে বসাবে এইখানে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ দেবে একই হবে এই বিন্দুতে অর্থাৎ নব্বই ডিগ্রিতে বসিয়ে এই বৃত্তচাপটিকে কেটে নেবে বৃত্তচাপটিকে তোমরা বড় করে দাও যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু এবং বিবিন্দু যুক্ত করে দেবে তো দেখো যুক্ত করে দিলাম তাহলে আমরা এটা পঁচাত্তর ডিগ্রি আমরা পেয়ে যাব এবার আমাদেরকে কি আঁকতে বলেছে এবার আমাদেরকে একশো পাঁচ ডিগ্রি আঁকতে বলেছে আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি আর এইটা হচ্ছে এই টোটালটা হচ্ছে আমাদের একশো ডিগ্রি তাহলে এখান থেকে এইটুকটা আমাদের কত ডিগ্রি হচ্ছে এটা আমাদের তিরিশ ডিগ্রি হচ্ছে এই তিরিশকে যদি আমরা সমান দুটো ভাগে ভাগ করি তাহলে পনেরো ডিগ্রি পাবো তাহলে এখানকার পনেরো ডিগ্রি আর এই দিকের নব্বই ডিগ্রি তাহলে যোগ করলে আমাদের কত হবে একশো পাঁচ ডিগ্রি তাহলে এটাকে আমরা সমান দুটো ভাগে ভাগ করে নেব তো যে কোনো একটা মাপ নেবে মাপ নিয়ে কী করবে এইখানে বসাবে অর্থাৎ নব্বই ডিগ্রিতে বসাবে দিয়ে উপরে একটি বৃত্তচাপ একইভাবে এই একশো কুড়ি ডিগ্রিতে বসিয়ে এই বৃত্তচাপকে কেটে নেবে যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দু এবং বিন্দু যুক্ত করে দেবে তো দেখো যুক্ত করে দিলাম তাহলে যেটা পাবে সেটা হচ্ছে আমাদের একশো পাঁচ ডিগ্রি তাহলে আমরা পঁচাত্তর ডিগ্রি পেলাম একশো পাঁচ ডিগ্রি পেলাম এবার আমাদের কি একশো পঁয়ত্রিশ এবং একশো পঞ্চাশ ডিগ্রি আঁকতে হবে তো কিভাবে আঁকব দেখো এখানে দেখো প্রথম যখন আমরা কাটলাম এখানে ষাট ডিগ্রি পেলাম দ্বিতীয়বার যখন কাটলাম এখানে আমরা কি আরও ষাট ডিগ্রি অর্থাৎ একশো কুড়ি ডিগ্রি পেলাম তৃতীয়বার যখন এখানে কাটছি তখন আমরা আরও ষাট ডিগ্রি পাচ্ছি তার মানে একশো আশি ডিগ্রি পাচ্ছি এখানে দেখো এখান থেকে এইটা আমাদের হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এখান থেকে এইটা হচ্ছে আমাদের ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রিকে যদি সমান দুটো ভাগে ভাগ করি তাহলে কত পাবো তিরিশ ডিগ্রি পাবো তাহলে দেখো এখানকার তিরিশ ডিগ্রি আর এই দিককার একশো কুড়ি ডিগ্রি টোটাল আমাদের কত হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি হচ্ছে তাহলে এটাকে আমরা সমান দুটো ভাগে ভাগ করে নিই তাহলে এখান থেকে এই টুকটা আমাদের কত হবে একশো ডিগ্রি হয়ে যাবে তো সমান দুটো ভাগে ভাগ করার জন্য কি করবে যে কোনো একটা মাপ নেবে তো যে কোনো একটা মাপ নিয়ে তোমরা কি করবে এই একশো কুড়ি ডিগ্রিতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ দেবে একই হবে একশো আশি ডিগ্রিতে বসিয়ে বৃত্তচাপটিকে কেটে নেবে তো কেটে দিলাম যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু এবং বিবিন্দু যুক্ত করে দেবে তো দেখো যুক্ত করে দিলাম তাহলে এইখান থেকে আমরা এইটা একশো পঞ্চাশ ডিগ্রি পেয়ে গেলাম এবার আমাদেরকে কী আঁকতে হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আঁকতে হবে তো কিভাবে আঁকব দেখো তো আমরা যদি দেখি তাহলে এখান থেকে এইটা হচ্ছে আমাদের একশো কুড়ি ডিগ্রি আর এখান থেকে এইটা হচ্ছে আমাদের একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে একশো কুড়ি থেকে যদি আমরা একশো পঞ্চাশ থেকে যদি একশো কুড়ি বাদ দিয়ে দিই তাহলে টোটাল কত তিরিশ ডিগ্রি তার মানে আমরা বলতে পারি এখান থেকে এইটা হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি এবার দেখো এই তিরিশকে যদি আমরা সমান দুটো ভাগে ভাগ করি তাহলে আমরা কি পাবো পনেরো ডিগ্রি পাবো তাহলে এখানকার পনেরো ডিগ্রি আর এই দিকের আমাদের টোটাল হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে এইখান থেকে আমাদের এই টুকটা আমাদের কত হয়ে যাবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে যাবে তো আমরা কি করব এইটাকে সমান দুটো ভাগে ভাগ করব তাহলে এখানে আমরা কি করব যে কোনো একটা মাপ নেব যে কোনো একটা মাপ নিয়ে এইখানে বসিয়ে আমরা কি করব এই একটা বৃত্তচাপ দেবো হবে এই একশো পঞ্চাশে বসিয়ে এই বৃত্তচাপটিকে কেটে নেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু এবং বি বিন্দু যুক্ত করে দেব তো দেখো যুক্ত করে দিই দেখো যুক্ত করে দিলাম তাহলে আমরা যেটা পেলাম তাহলে এইখান থেকে আমাদের এইটা কত হবে এখান থেকে এইটা আমাদের একশো পঁয়ত্রিশ ডিগ্রি হবে এবার আমরা নাম দিয়ে দেব এটার নাম দিয়ে দিলাম আমরা ইয়ে এটা আমরা বি দিয়েছি এখানে সি দিলাম এখানে তাহলে এটা আমাদের ডি হয়ে যাবে এটা ই আর এটা হয়ে যাবে এফ তাহলে এবার আমরা লিখে নেব তাহলে এফ বি সি সমান আমাদের কি হয়ে যাবে এফ বি সি সমান আমাদের পঁচাত্তর ডিগ্রি হয়ে যাবে একইভাবে ই বি সি সমান আমাদের কত হয়ে যাবে তাহলে ই বি সি সমান আমাদের একশো পাঁচ ডিগ্রি হয়ে যাবে একইভাবে আমাদের কী হবে ডি বি সি সমান আমাদের কত হবে ডি বি সি সমান হচ্ছে আমাদের একশো পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে যাবে আর এ বি সি সমান আমাদের কত হবে কোন এ বি সি সমান হচ্ছে আমাদের একশো পঞ্চাশ ডিগ্রি হয়ে যাবে তো এবার আমরা তিনেরটা দেখে নেব তো দেখো তিনের অঙ্কটায় কী বলা হয়েছে যে প্ল্যান চতুর্ভুজে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান অর্থাৎ পি এল সমান এন সমান সিক্স সেন্টিমিটার এবং পিএন সমান এল এ সমান ফাইভ সেন্টিমিটার তিন রকম প্ল্যান চতুর্ভুজ আঁকি এবং কখন প্ল্যান চতুর্ভুজটি আয়তকার চিত্র হবে দেখি তো প্ল্যান নামে একটি চতুর্ভুজ আঁকতে হবে সেটাকে আবার তিন রকমভাবে আঁকতে হবে এবার এই এই তিন রকম ছবির মধ্যে কখন আমাদের আয়তক্ষেত্র হবে সেটা আমাদেরকে লিখতে হবে তো এই ছবিটি আঁকার জন্য প্রথমে আমরা সিক্স সেন্টিমিটার ও ফাইভ সেন্টিমিটারের দুটি রেখাংশ টেনে নেব এরপর আমরা খাতার মাঝখানে একটি রশ্মি অঙ্কন করে নেব যার নাম দিয়ে দেব আমরা পি এবং এক্স এরপর আমরা এখানে একটি যে কোনো মাপের একটি আমরা কোন অঙ্কন করে নেবো যেটা নব্বই ডিগ্রির থেকে ছোটো হবে আমরা তিনবার তিন রকমের চতুর্ভুজ আঁকবো প্রথমটি আমরা আঁকবো সূক্ষ্মকণি চতুর্ভুজ তারপরেরটি আঁকব আমরা সমকোণী চতুর্ভুজ এবং তিন নম্বরে যে ছবিটি হবে সেটা আমাদের স্থলকণি চতুর্ভুজ হবে তো সূক্ষ্মকণি চতুর্ভুজ আঁকতে গেলে যে কোনো একটি কোণ আমাদেরকে কি করতে হবে সূক্ষ্মকোণ নিতে হবে তো ধরো আমি এখানে ষাট ডিগ্রি নিয়ে করব তো তাহলে আমরা এখানে ষাট ডিগ্রি আঁকবো তাহলে ষাট ডিগ্রি আঁকতে গেলে যে কোনো একটি মাপের ব্যাসার্ধ নিয়ে আমাদেরকে এখানে একটি বৃত্তচাপ দিতে হবে তারপর বৃত্তচাপটি যেখানে ছেদ করলো সেই বিন্দুতে বসিয়ে একবার কেটে নিতে হবে যেখানে ছেদ করলো সেই বিন্দু এবং পি বিন্দু আমরা কী করব যুক্ত করে দেব তো দেখো যুক্ত করে দিলাম এরপর আমরা 6 সেন্টিমিটার সমান করে নেবো তো রুল কম্পাসের সাহায্যে আমরা 6 সেন্টিমিটার সমান করে নিই তারপর এই পি বিন্দুতে বসিয়ে আমরা এটাকে কেটে নেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা এল এরপর আমরা ফাইভ সেন্টিমিটার সমান করে নেব তো ফাইভ সেন্টিমিটার সমান করে নিই তারপর এই পি বিন্দুতে বসিয়ে আমরা এটাকে কেটে নেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা এন একই মাপ রেখে আমরা এল বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ দিয়ে দেবো তারপর আমরা আবার সিক্স সেন্টিমিটার সমান করে নেব এবং এন বিন্দুতে বসিয়ে আমরা এই বৃত্তচাপটিকে কেটে নেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেব আমরা এ এবার আমরা এ এবং এল যুক্ত করে দেব যুক্ত করে দিলাম এরপর আমরা এন এবং এ যুক্ত করে দেব তো দেখো যুক্ত করে দিলাম তাহলে আমাদের একটি চতুর্ভুজ অঙ্কন করা হয়ে যাবে যেটা যেটা সূক্ষ্মকনি চতুর্ভুজ যার এটা আমাদের পিএল সমান সিক্স সেন্টিমিটার এবং এ সমান হচ্ছে আমাদের সিক্স সেন্টিমিটার একইভাবে এটা আমাদের ফাইভ সেন্টিমিটার এবং এটাও আমাদের ফাইভ সেন্টিমিটার একইভাবে আমরা এই মান দিয়ে আবার একটি সমকোণী চতুর্ভুজ অঙ্কন করব তো তো প্রথমে আমরা খাতার মাঝখানে একটি রশ্মি অঙ্কন করে নেব তো দেখো অঙ্কন করে নিলাম যার নাম দিয়ে দেবো আমরা পি এবং এক্স এরপর আমরা যেহেতু আমরা সমকোী চতুর্ভুজ আঁকবো তাই আমরা যে কোনো একটি কোন নব্বই ডিগ্রি করব তো এখানে আমরা একটি নব্বই ডিগ্রি কোন আঁকব তো নব্বই ডিগ্রি কোন আঁকতে গেলে কী করতে হবে যে কোনো একটা মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা পি বিন্দুতে একটি বৃত্তচাপ দেব। এই বৃত্তচাপটি যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা বৃত্তচাপকে পরপর দুবার কেটে নেব এবং উপরে একটি বৃত্তচাপ দেব ষাট ডিগ্রি থেকে এবং এই একশো কুড়ি ডিগ্রি থেকে এই বৃত্তচাপটিকে একবার কেটে নেব যেখানে ছেদ করল সেই ছেদ বিন্দু এবং পি বিন্দু যুক্ত করে দেব তো যুক্ত করে দিলাম এরপর আমরা কি করবো সিক্স সেন্টিমিটার সমান করে নেবো তো সিক্স সেন্টিমিটার আমরা এখানে সমান করে নিই তারপর আমরা পি বিন্দুতে বসিয়ে এটাকে কেটে নেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা এল এরপর আমরা ফাইভ সেন্টিমিটার সমান করে নেবো তো ফাইভ সেন্টিমিটার সমান করে নিই এরপর পি বিন্দুতে বসিয়ে এটাকে কেটে নেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা এন একইভাবে একই রকম মাপ রেখে আমরা এল বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ দিয়ে দেব তারপর আমরা আবার সিক্স সেন্টিমিটার সমান করে নেব দিয়ে এই এন বিন্দুতে বসিয়ে আমরা বৃত্তচাপটিকে কেটে নেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা এ এরপর আমরা এ এবং এল যুক্ত করে দেব যুক্ত করে দিলাম এরপর আমরা এন এবং এ যুক্ত করে দেব তো দেখো যুক্ত করে দিলাম তাহলে দেখো পি এ একটি আমাদের চতুর্ভুজ পাওয়া গেল যার এটা হচ্ছে আমাদের সিক্স সেন্টিমিটার এটাও আমাদের সিক্স সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের ফাইভ সেন্টিমিটার এটাও হচ্ছে আমাদের ফাইভ সেন্টিমিটার তাহলে দেখো দুই ধরনের চতুর্ভুজ আঁকলাম এখনও আরও এক ধরনের চতুর্ভুজ আঁকতে হবে এবার আমরা স্থলকোনই চতুর্ভুজ এঁকে নেব তো তাই প্রথমে আমরা খাতার মাঝখানে একটি রশ্মি অঙ্কন করে নেব যার নাম দিয়ে দেব আমরা পি এবং এক্স এরপর আমাদেরকে এখানে একটি স্থলকোন আঁকতে হবে এরপর আমাদেরকে এখানে একটি স্থলকোণ আঁকতে হবে স্থলকোণ বলতে যে নাইনটি ডিগ্রি থেকে বড় হবে এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট হবে তো যে কোনো একটি স্থলকোণ তোমরা আঁকতে পারো তো আমি এখানে একশো কুড়ি ডিগ্রি একটি কোণ এঁকে নেবো তো একশো কুড়ি ডিগ্রি কোণ আঁকতে গেলে প্রথমে আমাদেরকে কি করতে হবে যে কোনো একটা মাপের ব্যাসার্ধ নিয়ে আমাদেরকে পি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ দিতে হবে এই বৃত্তচাপটি যেখানে ছেদ করলো সেই ছেদ বিদ্যুৎ সেই ছেদ বিন্দুতে বসিয়ে বৃত্তচাপটিকে পরপর আমরা কি করব দুবার কেটে নেব দেখো প্রথমবার কাটলে আমরা ষাট ডিগ্রি পাবো দ্বিতীয়বার কাটলে আমরা একশো কুড়ি ডিগ্রি পাবো এবার এই বিন্দু এবং পি বিন্দু যুক্ত করে দেবো তাহলে একশো কুড়ি ডিগ্রি পেয়ে যাব তো দেখো যুক্ত করে দিলাম এবার আমরা কি করব এবার আমরা যেহেতু একশো কুড়ি ডিগ্রি পেয়ে গেলাম তাই আমরা সিক্স সেন্টিমিটার সমান করে নেব তো উপরে দেখো ছয় সেন্টিমিটার ছিল তোমরা সমান করে নেবে তো আমি সমান করে নিই তো সমান করে নিয়ে পি বিন্দুতে বসাবে পি বিন্দুতে বসিয়ে তোমরা কি করবে এটাকে একবার কেটে নেবে যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুর নাম হয়ে যাবে আমাদের এল এরপর আমরা ফাইভ সেন্টিমিটার সমান করে নেবো একইভাবে উপরে রয়েছে ফাইভ সেন্টিমিটার তো সমান করে নাও তারপর এই পি বিন্দুতে বসিয়ে এটাকে কেটে নেবে যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবে তোমরা এন একই রকম মাপ রেখে তোমরা এল বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ দিয়ে দেবে তারপর সিক্স সেন্টিমিটার আবার সমান করে নেবে তো দেখো এটা সিক্স সেন্টিমিটার ছিল তো সমান করে নিই তারপর এন বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপটিকে কেটে নেবে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবে এ এবার এবার এ এবং এল যুক্ত করে দেবে তো দেখো যুক্ত করে দিলাম এরপর আমরা এ এবং এন যুক্ত করে দেব তো দেখো যুক্ত করে দিলাম তাহলে আমরা এন একটি স্থলকনি চতুর্ভুজ পেয়ে গেলাম যার পিএল সমান সিক্স সেন্টিমিটার বলেছিল এবং এ এন সমানও আমাদেরকে সিক্স সেন্টিমিটার বলেছে আবার এটা আমাদের ফাইভ সেন্টিমিটার বলেছিল এটাও আমাদের ফাইভ সেন্টিমিটার বলেছে এবার এই তিনটে চতুর্ভুজ থেকে আমাদেরকে কোনটা আয়তক্ষেত্র সেটা লিখতে হবে তো তো প্রথম থেকে আমরা দেখব আগে আয়তক্ষেত্র কাকে বলে জেনে নেব তারপর আমরা এই তিনটে ছবি থেকে কোনটা আয়তক্ষেত্র সেটা আমরা বের করে নেব তো দেখো আয়তক্ষেত্র সাধারণত এই রকম হয় যেখানে কি হয় এর বিপরীত বাহুগুলো সমান হয় অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা সমান হবে বিপরীত কোনগুলো কি হবে সমান হবে আর এর যে প্রতিটি কোণ এই প্রতিটি কোণ আমাদের কত হবে নাইনটি ডিগ্রি করে হবে তখন সেইটাকে আমরা আয়তক্ষেত্র বলবো তাহলে কি বললাম তাহলে এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো কি হবে সমান হবে আর প্রতিটি কোণ তোমার নাইনটি ডিগ্রি হবে তখন সেইটাকে বলছে তোমার আয়তক্ষেত্র এখানে যদি আমরা দেখি তাহলে দেখো বিপরীত বাহুগুলো সমান কিন্তু এর কোনগুলো বিপরীত কোনগুলো সমান কিন্তু এই কোনটা তো আমাদের নাইনটি ডিগ্রি হবে না তাহলে নাইনটি ডিগ্রি যদি না হয় কোন তাহলে কিন্তু আয়তক্ষেত্র হবে না তাহলে এটা তো আমাদের আয়তক্ষেত্র হচ্ছে না একইভাবে আমরা নিচেরটা যদি আমরা দেখি তাহলে নিচেরটার ক্ষেত্রেও দেখো বিপরীত বাহুগুলো সমান এই বাহু এবং এই বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান আর বিপরীত কোনগুলোও সমান কিন্তু এই কোনটা তো আমাদের একশো কুড়ি ডিগ্রি নাইনটি ডিগ্রি তো হচ্ছে না তাহলে নাইনটি ডিগ্রি যদি না হয় তাহলে এটাও আমাদের আয়তক্ষেত্র হবে না একইভাবে মাঝেরটা আমরা দেখে নেব মাঝেরটা কি বলেছে দেখো এখানে দেখো বিপরীত বাহুগুলো এখানেও সমান রয়েছে এটার সাথে এটার সমান এবং এটার সাথে এটার সমান কিন্তু এর যে কোনগুলো এর কোনগুলো দেখো নাইনটি ডিগ্রি হবে আমরা যদি চাঁদার সাহায্যে মেপে দেখি এটাও আমাদের নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি তাহলে দেখো বিপরীত বাহুগুলো সমান হচ্ছে এবং বিপরীত কোনগুলো নাইনটি ডিগ্রি হচ্ছে তাহলে এটাই আমাদের আয়তক্ষেত্র হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখে দেবো যে তিন নম্বর চিত্রটি একটি আয়ত্তকার চিত্র চিত্রটি এবার আমরা পরেরটা দেখে নেব তো দেখো চারেরটায় কি বলা হয়েছে দেখো একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্যর প্রয়োজন দরকার লিখি তো চারেরটায় কী বলা হয়েছে দেখো একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র তো চারেরটায় কী বলা হয়েছে দেখো একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে কী কী তথ্য দরকার লিখি তো এক্ষেত্রে আমরা যদি দেখি একটা বর্গক্ষেত্র সাধারণত আমরা যদি এখানে ভালোভাবে দেখি তাহলে বর্গক্ষেত্র সাধারণত রকম হয় আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোন কিন্তু নাইনটি ডিগ্রি হয় বর্গক্ষেত্রের একটি বাহুল দৈর্ঘ্য যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা বর্গক্ষেত্রটি আঁকতে পারবো কেন এই বাহু এই বাহু এবং এই বাহু প্রতিটি বাহু যেহেতু সমান হয় তাহলে যে কোনো একটি বাহু দৈর্ঘ্য যদি আমাদের দোয়া থাকে তাহলে আমরা কিন্তু বর্গক্ষেত্রটি আঁকতে পারবো কেননা এটা আমাদের নাইনটি ডিগ্রি হয় আমরা তো জানি তাই এখানে আমরা লিখে নেবো যে একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে গেলে কমপক্ষে একটি বাহুর দৈর্ঘ্য জানা প্রয়োজন একইভাবে আমরা পাঁচেরটা দেখে নেব তো পাঁচেরটায় কী বলা হয়েছে দেখো একটি নির্দিষ্ট সামন্তরিক আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার লেখি তাহলে সামন্তরিক বলতে আমরা কি বুঝি সামন্তরিক বলতে আমরা দেখো এই রকম টাইপের ছবিকে বুঝি তাহলে এক্ষেত্রে এই বাহুটি এবং এই বাহুটি সমান হয় আর এই বাহুটি এই বাহুটি সমান হয় তাহলে একটা সামন্তরিক আঁকতে গেলে কমপক্ষে আমাদের কিন্তু দুটো বাহু কিন্তু জানতেই হবে ঠিক আছে তাহলে এই কোনগুলো আবার কি হবে এই কোনগুলোও তোমার কি হবে যে বিপরীত কোনগুলো সমান হবে তো দুটো বাহুর সাথে সাথে আমাদের কিন্তু কিন্তু একটা একটা জানতে হবে তাহলে আঁকতে গেলে এই যে কোণের তোমার সন্নিহিত দুটো বাহু এই যে এই কোণের সন্নিহিত দুটো বাহুর দৈর্ঘ্য জানা দরকার এবং একটি কোণের মান জানা দরকার তাহলে এখানে আমরা লিখে নিয়েছি দেখো একটি সামন্তরিক অঙ্কন করতে হলে কমপক্ষে সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য ও ওই একটি করণের দৈর্ঘ্য জানা দরকার এবার আমরা পরেরগুলোই চলে যাব